আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে শুক্রবার থেকে শুরু হলো দুদিন ব্যাপী দাবা প্রতিযোগিতা আগরতলা প্রেস ক্লাবে। এদিন দাবার বোর্ডে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক এবং আন্তর্জাতিক খুদে দাবারও আশিয়া দাস গুটির চাল দিয়ে এই দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ এবং কনভেনার দেবব্রত চক্রবর্তী। আগরতলা প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে এই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার জানান, ক্রমান্বয়ে ক্রিকেট ফুটবল খেলা অনুষ্ঠিত হবে ক্লাব সদস্যদের মধ্যে। ক্লাবের উদ্যোগে আজ থেকে ক্লাবের সদস্যদের মধ্যে আভ্যন্তরীণ যে ক্রীড়া প্রতিযোগিতা সদস্যদের মধ্যে শুরু হয়েছে, প্রথম দাবা প্রতিযোগিতা শুরু হয়েছে। আমাদের যে চেয়ারম্যান অলোক ঘোষের ব্যবস্থাপনা এবং আমাদের কনভেনার দেব রমাকান্তদের ব্যবস্থাপনায় শুরু হয়েছে আজ থেকে। অনেকে অংশগ্রহণ করেছেন, আজ দাবার উদ্বোধন করেছেন অশিয়া। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে সব সদস্যদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এটা ধারাবাহিকভাবে চলবে, কন্টিনিউ চলবে, এরপরে ক্রমান্বয়ে ক্রিকেট হবে, ফুটবল হবে, সব খেলাই আমরা খেলব। আমার একটি আবেদন থাকবে, আপনারা সবাই ক্লাবের যারা আছেন সবাই অংশগ্রহণ করবেন, একজন যাতে খেলার থেকে বাদ না যায়, সবাই আপনারা অংশগ্রহণ করবেন।